আবু আদনানের ব্যাপারে সবশেষ কি পরিস্থিতি একটু জানাবো? সবশেষ পরিস্থিতি আমি তো বলতে পারবো না, উনি কোথায় আছে কেমন আছে, আমার কার্যক্রমটুকু আমি কি করতেছি এটুকু জাস্ট বলতে পারবো। সেটা হলো আমি লাস্ট আপনাদের এখানে আসার আগে আমি র‍্যাবের ডিজির সাথে দেখা করে আসি, উনি আমাকে আশ্বস্ত করছেন যে হ্যাঁ আমাদের কাছে নেই কিন্তু কোথায় আছে আমি দেখে জানা। এই র‍্যাবের ডিজির সাথে দেখা করেছেন না, তাকে কোনো চিঠি দিয়েছেন বা? আমি সশরীরে দেখা করেছি। তো আপনারা কি প্রত্যাশা করেছেন করছেন, কারণ আবু আদনান নিখোঁজ হয়েছেন 6 দিন হলো, আপনি এর মধ্যে নানা সংস্থার সাথে কথা বলেছেন, এখন পর্যন্ত আপনার কাছে কি কোনো ধরনের কোনো ফুল কল এসেছে কিনা বা? এ পর্যন্ত কোনো কল আসেনি। আমি আশাবাদী যে প্রশাসন এ ব্যাপারে হস্তক্ষেপ করলে, ওই যে বারবার বলা হচ্ছে যে কথাটা যে 1 আওয়ারের ব্যাপার, জাস্ট 1 ঘন্টার ব্যাপার, তারা চাইলে অনেক অল্প সময়ের মধ্যে আমার আমার পরিচয়টাকে ঠান্ডা করে দিতে পারে, সে তারা চাইলেই অনেক অল্প সময়ের মধ্যে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে আবু আদনানের ইস্যুটাকে শেষ করে দিতে পারে, তারা চাইলেই পারে। আমরা নানা আবু আদনানের যে বক্তব্যগুলো ওগুলো শুনেছি অনেকগুলো, উনি মূলত জায়নিজম বা ইহুদিবাদের বিষয় নিয়ে কথা বলতেন, বর্তমান বিশ্ব নিয়ে ব্যবস্থা নিয়ে কথা বলতেন, এর পেছনে কি আসলে ইহুদিবাদ বা তাদের মোসাদদের কোনো ধরনের সংশ্লিষ্টতা রয়েছে কিনা, আপনি কি কোনো সন্দেহ করছেন? আমি কিভাবে বুঝবো, আমি তো বারবারই বলতেছি আমি তো এগুলো বুঝি না। হতে পারে এমন কিছু হতে পারে তাদের ইন্টারন্যাশনালি কোনো সংস্থার এখানে তারা জড়িত থাকতে পারে, হতে পারে অনেক কিছুই তো হতে পারে। আমি বললাম না আপনাদেরকে, তখন তো বললাম যে আমার ভেতরে অনেক রকমের সন্দেহের উদ্বেগ হয়, আমার ভেতরে অনেক রকমের আমাকে একবার জাস্ট ইনফর্ম করা হয়েছে আমি যেন কোনো রকমের এভিডেন্সগুলো না রাখি, এগুলো সব সরায়া দিলে তাকে ফিরে পাবো। একবার জাস্ট একটা আনঅফিসিয়ালি আমার কান পর্যন্ত এই কথাটা আসছে, আমি এই জন্য আপনাদেরকে কোনো লিঙ্ক দিতে পারছি না। না 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 না, বললাম তো আনঅফিসিয়ালি, আমি যে আপনাদেরকে কোনো ক্লু দিব লিঙ্ক দিব এরকম না। আমাকে অনেক ফোর্স করা হয়েছে ফোন কলে, তারপর মানুষের মাধ্যমে, আমার পরিচিতর মাধ্যমে আমাকে ইনফর্ম করা হয়েছে যে বলেছে আমি যেন কোনো রকমের পদক্ষেপ না নেই, আমি যেন মিডিয়ার সাথে কোনো কথা না বলি। এটা একেবারে দ্বিতীয় দিন রাতেই আমাকে এটা বলা হয়েছে, তাহলে আমি হয়তো তাকে খুব অল্প সময়ের মধ্যে ফিরে পাবো, আর যদি আমি কোনো রকমের পদক্ষেপ গ্রহণ করি, কারো সাথে কোনো কথা বলি, এবং আমাকে এমনও বলা হয়েছে সোশ্যাল মিডিয়ার মধ্যে যত রকমের এভিডেন্স আছে এগুলো যেন আমি ডিলিট করে দিই। আপনি কি করছেন, মানে এগুলো ডিলিট করে দিবেন বা এগুলো? আমি এমন ভাবছি না, আমি আমার এরকম কোনো গিয়েছি হ্যাঁ আমি জানাবো। অলরেডি আমাদের একটা মানে অ্যাপ্লিকেশন সাবমিট করা হয়ে গেছে, এটা কতদূর এগুলো এটা আমি যে আমার ভাইয়ের পক্ষ থেকে করছি, তো আমি নামটা আপনাদের এক্স্যাক্টলি বলতে পারতেছি না, তারা তো উদ্বেগ প্রকাশ করেছে, হ্যাঁ না তারা নিজেরা করেছে। এমনি আরেকটা কোথায় যেন একটা অ্যাপ্লিকেশন সাবমিট করা হয়েছে গতকালকে আমার সিগনেচার সহ, মানে আমি আপনাদেরকে ইনফরমেশনটা দিতে পারবো। জি না না না, আমাকে আমি কি বললাম, আমার পরিচিতর মাধ্যমে আমাকে এভাবে বলেছে, আমার পরিচিতর মাধ্যমে আমাকে খুব করে ফোর্স করা হয়েছে আমি যেন কোনোভাবেই কাউকে কিছু না বলি। আমি বললাম তো আমি জানি না, হতে পারে অনেক কিছুই হতে পারে। জি লাস্ট পরশু রাতে আমি তো আইনি প্রক্রিয়াগুলো বুঝি না ভাই, আমি কিভাবে অ্যানসার করবো, কেন নেয়নি এগুলোর উত্তর তারা দিতে পারবে। প্রধানমন্ত্রী কার্যালয়ে চিঠি পাঠিয়েছেন, তাদের সাথে কথা হয়েছে বা কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে তারা, এই বিষয়ে কিছু জানেন? আমি তাদের সাথে কথা বলেছি, তারা কোনো পদক্ষেপ নিছে কিনা আমি জানি না, আমি গতকালও গিয়েছি যে আমাকে কি 1 মিনিটের জন্য একটু কোনো দেখা করতে দেয়া যায়, তারা বলছে এটা অসম্ভব। আমি বললাম
টিচ করতে, তখন ওখানে ওই রিসেপশনের একটা লোক জানালো, বলে আমি 3.5 বছর ধরে এখানে জব করি, চিঠির দ্বারা কখনো প্রধানমন্ত্রী পর্যন্ত রিচ করা যায়, সে এটা আমাকে জানালো। সে আমাকে বলছে, তাহলে আমি জিজ্ঞেস করলাম প্রসেসিংটা কি, তাহলে আমি আমার আবেদনটা আমি আমার মায়ের কাছে পৌঁছাবো, আমার যন্ত্রণাগুলো আমি তার কাছে ব্যক্ত করব, আমার আমার চাওয়াটা আমি তার কাছে ব্যক্ত করবো, এটার প্রসেসিংটা কি তাহলে, আমি আমি কি এতটুকু অধিকার রাখি না এদেশের নাগরিক, আমি তার সন্তান হিসেবে তার পর্যন্ত পৌঁছানোর অধিকার রাখি না, প্রসেসিংটা কি আমাকে বলবেন তো। তখন তারা খুব গাছাড়াভাবে এভাবে যান ওভাবে যান, একে বলেন একে বলেন, কাউন্সিলরকে বলেন এমপিকে বলেন, এভাবে বলছে। আমি কি আর কোথায় দৌড়াবো, আপনারা একটু বলেন, আমি আর কোথায় দাঁড়াবো আর কোথাও দৌড়াবো, আমার আমার গলা দিয়ে কথা বেরোয় না, আমার বলতে হচ্ছে, আমি বলতেছি, আমার লড়তে হচ্ছে, আমি লড়তেছি, আমি জানি না যে আমি আর কতক্ষণ এটা সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি আর 4 দিন আগে একটা নিউজ করেছিলাম, তখন বীরপুর জোনের এডিসি আপনার পিসি আছে, তারা বলল যে মোবাইলে সর্বশেষ রেকর্ড ফর রেকর্ড নিয়ে তারা এটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করে। আমি শুধু আমার 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 ভালোবাসার জায়গা থেকে, আমার ভালোবাসার শক্তি থেকে, আমার মহাব্বতের জায়গা থেকে আমি লড়ে যাচ্ছি, আমি দাঁড়িয়ে আছি, আমি কথা বলতেছি, আমি দৌড়াচ্ছি।